ফরিদপুর বাস টার্মিনালে লাগেজে মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত মিলন প্রামাণিক রাজবাড়ী জেলার দৌলতদিয়ার ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গত 26 জানুয়ারি তিনি এলাকার যৌনপল্লীতে যান। এ সময় যৌনকর্মী রোজিনা আক্তার কাজল তার কাছে পাওনা টাকা চায়। তাই নিয়ে দুজনের বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে মিলনের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে রোজিনা। পরে তার মরদেহ লাগেজে ভর্তি করে ফরিদপুর বাস টার্মিনালে ফেলে আসে। সিসিটিভির ফুটেজে দেখে রাজধানীর জুরাইন এলাকা থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয়। বারান্দা বের করার পরে বসিতে আমার মাথা উঠে দেন। দুইজনে ধরে উইসে করছি, উইসে করতে পারি না, অনেক ওজন। পরে বলছে আপনি এত ভার কেন, ওটা কি বলছেন? সে বলছে যে এটা এসি আছে আর হলো কিছু লটের মাল আছে। তদন্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটা স্বীকার করে এবং আমরা আদালতে তাকে স্বীকারোক্তির জন্য প্রেরণ করব। সে যদি কোনো কারণে রাজি না হয় তাকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড চাইব। আদালত যে কয়দিন রিমান্ড মঞ্জুর করেন।